never uttered my name. বাবুরে এটার অর্থটা কি আমাকে একটু বলেন তো দেখি। ওই পাপ মুখে আমার নাম উচ্চারণ করো না। কইতাম না আপা আমনে নাম বলে উচ্চারণ কইতাম না বুঝিনি। তো আমনে কো উদ্দেশ্য কইরা আমনেরা যারা টিকটকার করে হারা দিন গালি গালাস করেন হ্যাঁ তাগরে বলতাম সাইয়ের বাবুরে সবকিছুর একটা পজিটিভ দিকও আছে। আপনারা একটু মনে শক্তি দেখেন না অনেক কিছু শিখতে পারবেন টিকটক থেকে। যেমন এই টিকটক ভিডিও থেকে আমরা অনেক ইংরেজি শিখতে পারি। চলেন আগে আমরা ইংরেজি শিখি লই পরে গিয়া লারা ছাড়ার ভিডিও শুরু করবো হ্যাঁ চলেন। ইউ আর চিট তুমি একটা মিথ্যাবাদী। ইউ আর চিট তুমি একটা মিথ্যাবাদী। ইউ আর এ ফ্রড তুমি একটা প্রতারক। ইউ আর এ ফ্রড তুমি একটা প্রতারক। আই কিল ইউ আমি তোমাকে হত্যা করব। বাবুরে বহুত ইংলিশ শিখিয়ে লেছি হ্যাঁ বাংলা মুভি যত ইংলিশ আছে ব্যাগ শিখিয়ে লেছি। তো আর কি কথা না বাড়াই চলেন আজকে লারা ছাড়া ভিডিও শুরু করি। আজকে অনেক টিকটকারকে গিয়ে একসাথে লারা ছাড়া দেওয়া হবো। আজকে কোনো নির্দিষ্ট একজন কেন অনেকজনকে একসাথে লারা ছাড়া দেওয়া হবো। তো দিমু আজকে লারা উইদাউট চিনি ছাড়া। কি অবস্থা ভাই বোনেরা কৈতান্য বকবক কৈতান্য দেরি। চলেন আজকে সমলক্ষ ভিডিও কি শুরু করি। আমি চোর নই। আহারে হে বুইয়ে কাকাকে কিভাবে ফাড়ে ফেলতেছে বাঁশ দি ফিড়ি দুই তিনজন লোকে। যদিও টিকটক ভিডিও কিন্তু খিললে জানি ইমোশন একদম মারা দিচ্ছে। কাকাকে বাঁশ দি ফিড়ি সাতু ফাড়ে ফেলতেছে আর কাকা ওই মুহূর্তে বাংলা মুভির গানে সুরে বলতেছে আমি সোন নই রে। তো কাকা আমরা তো সোন নো আমরা দুই তিনজনে মিলি বাঁশ দি কেন ফাড়াইতেছে হ্যাঁ তক্তা মুক্তা কেন ফাড়ে ফেলতেছে। কি এখন বিনা দোষে বানানি দিতেছে হ্যাঁ বানানি দেন উচিত আমনের হ্যাঁ আমনের যে বয়স আমনের নাতি নাতনি যেগুন আছে লেদা সুটকে হেগুন টিকটক লো হাগলামি করবো আমনে এগুন ডাক দিবেন। আমনে শুরু করে দিছেন টিকটক শুটিং এ এগুনে বাঁশ লো অভিনয় করতেছে আমনের বাঁশ দিয়ে আদর করতেছে আর আমনি মনে রঙের ডিব্বে এনে উঠকাইতেছেন হ্যাঁ মুখে তো রং বাড়িতেছে। বাবুরে টিকটক শুটিং বলি কথা হ্যাঁ টিকটক মানে কি কইতাম হ্যাঁ এ রোগ বুয়া জোয়ান হোলা মাইয়া মানে কাউরে সারানো এমন এক ভাইরাস। আমি কোন ভালোবাসার কাছে যাব। ওমার এই যে কোন হ্যাঁ এই যে আমি কিরিমা ফানা। বাবুরে আপনি কোন ভালোবাসার কাছে যাবেন আপনি কনফিউজড কেন হ্যাঁ আপনার ভালোবাসা কি ইচ্ছে কি ডর কি ভয় আপনার ভালোবাসার প্রতি আমাদেরকে বলেন একটু। যেই ভালোবাসা আমাকে দুঃখের সাগরে ভাসিয়ে চলে গেছে সেই ভালোবাসার কাছে যাব। এই পানি পরে নাকে করছে সুকরানি হইছেনি বাবুরে হইছে কে না আমাদের কিরিমাফা তিনি একদম ইমোশনের ভিত্তি ঢুকে গেছে গল্পের ভিত্তি ঢুকে ইয়ের ভিত্তি ইমোশন হিরোর ভিত্তি হামদাই গেছে। মাগো টিকটকের ফিল্টার আমি বুঝলাম না তার ইমোশনটা ধরতে পারলো না নাহলে এ বেডির ইমোশনের ভিত্তি হামদাই গেছে। এবিটি তো গল গলায় চোখেতে হানি হওয়ার কথা ফিল্টারে হানি দুই গুড়া হানি হইব এটা পর্যন্ত মিসিং করে ফেলতেছে আর এই কারণে আমাদের কি কিরিমাফা টিকটক শুটিং এ বিব্রত হয়ে গেছে কিরা হানি হওয়ার নাগা। হা টিকটক শুটিং এ আমার বান্ধবী অনেক খারাপ। কি কোনা আপনার বান্ধবী অনেক খারাপ কেন। আরে কি বললা তোমার বান্ধবী আস্তে বলো দেওয়ালের কান আছে। এ আপা কইলোডা কি কো দেওয়ালের বলে কান আছে দেওয়ালের কান কোনান দিয়ে। বাবুরে আয় তো দেখিয়েন না দেওয়ালের কি মুখও আসেনি। বাবুরে থাক দেওয়ালের কান আছে না মুখ আছে এটা জানার বিষয় না কিন্তু এই ভিডিও দ্বারা আফারে ভাইয়ে কি বুঝাইতে চাইতেছে আমি বলি এটা জানার বিষয় না কি। তো চলেন আমরা বাকি আর একটু ক্লিপ বাকি আছে ওইটা দেখিয়েছি তারপর বুঝন যাইবো হয়তো যে এই টিকটক ভিডিওর মাধ্যমে আফার ভাইয়ে কি বুঝাইতে চাইছে। দেয়ালের কান আছে এটা চিন্তা না করে এটা চিন্তা করো ফেরেশতার হাতেও কিন্তু কলম আছে। বাবুরে আর শরীরে কেরম ঘাম হইতেছ এটা আমি কি দেখতেছি হ্যাঁ টিকটকার আলাই এখন হারা দিন আকাম কুকাম করে আবার মাঝে মাঝে কে কিছু ভিউ আনার লাই হ্যাঁ কিছু ফলোয়ার কামান লাই আবার ইসলামিক মেসেজও দেয়। বাবুরে এই যে ভূতের মুখে রাম রাম মানে এ টিকটকার আলার গো মানে কি কইতাম বাপ মূর্তি বুঝন বড় হয়ে দেয় এরা একবার একরকম হয়ে যায় গিরগিটির মতো খালি রং বদলা খালি রং বদলা। চলেন আমরা আরেকটা ইসলামিক টিকটক ভিডিও দেখিয়েছি এ ভাইয়া তো পুরো বিটিএস কে ইসলামের দাওয়াত দিতেছে যেটা না দেখলে আসলে বিশ্বাস করার মতো না ভাইয়া কিভাবে দিনের কাজ করতেছে। বিটিএস এর ব্যাখ্যা দেখছেন নি এ ভাইয়া কত প্রতিভাবান হ্যাঁ এ ভাইয়া খালি গিয়ে বিটিএস এর ইসলামের দাওয়াত দিত না প্রথমে তিনি বিটিএস এর ব্যাখ্যা দিতেছে। চলেন আমরা আগে ব্যাখ্যা দেখে আসি তারপর আরো কি গিয়ে দেখা সব দেখবো তারপরে গিয়ে বিটিএস রে তিনি ইসলামের দাওয়াত দিব যে সেটাও দেখবো। চলেন বিতে বাংলাদেশে দিতে তোমরা আসতে সবাই বাংলাদেশে তোমরা সবাই হ্যাঁ বিটিএস এর কি মিনিং দিছেন আপনারা। বাবুরে একে তো কি নাসাতে ভাড়া দেন দরকার হ্যাঁ নাসার বিজ্ঞানীরা যদি শুনে বাংলাদেশে এ প্রতিভা বাংলাদেশে এখন কে ঘুরাঘুরি করতেছে
তারা কি নিশ্চিত বসত বাড়ি তারা নাসাতলে যাবো কই এককারে কনফার্ম বিটিএস বাংলাদেশে আইসো তোমরা সবাই ইসলাম ধর্ম গ্রহণ করতে বাবুরে এ যেন বাংলাদেশ টিকটকারদের ভিতর একজন উজ্জ্বল নক্ষত্র উজ্জ্বল প্রতিভা চিন্তা করেন হ্যাঁ বাংলাদেশের টিকটক প্ল্যাটফর্মের ভিতরে এর চেয়ে অনেক ফলোয়ার দাঁড়িয়ে আছে যারা ফলোয়ার কামানির আশায় কিছু ফ্রেম পেপার আসায় এখানে সকালবেলা হাপ্পিন কোত্তা হিন্দি ছোট ছোট হাপ্পিন কোত্তা হিন্দি ভিডিও বানায় বিকেলবেলা টুপি মাথা দিয়ে হাঞ্জিব এলাকায় ইসলাম প্রচার করে কিন্তু তারা ছিল ন্যাশনাল মানে দেশের ভিত্তিতে তারা দেশের ভিত্তিতে ইসলাম প্রচার করে কিন্তু এ ভাই একটু ভিন্ন ইউনিক তিনি গিয়া ইন্টারন্যাশনালে চলে গেছে গো হ্যাঁ তিনি বাংলাদেশ তার বিটিএস বিটিএস কে ইসলামের প্রচার দিতেছে তার বাবার বলতেছে বিটিএস কে তোমরা বাংলাদেশে আসো আসো ইসলাম গ্রহণ করো হ্যাঁ বাবুরে বাসি দেখলে আরো কত প্রতিভা যে আমাকে দেখুন লাগবো আল্লাহ মাহবুব জানে তো আজকের ভিডিও কেমন লাগছে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিও যদি ভালো লাগি থাকে তো একটা শেয়ার মারি দেন আর একটা লাইক মারি দেন ঠিক আছে দেখো আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের খেয়াল অবশ্যই রাখবেন ঠিক আছে আল্লাহ হাফেজ।